ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অভিবাসী শরণার্থী চুক্তি চিহ্ন করার ঘোষণা, ফ্রান্সের নিন্দা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রতি ফ্রান্সের অভিযোগ, তিনি ফ্রান্সের একটি অভিবাসী নৌকা নিতে অস্বীকার করেছেন। এ নিয়ে ফ্রান্স সরকার তীব্র অসন্তুষ্ট হয়েছে। জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই অভিবাসী বিরোধী মাথা ঝাড়া দিয়ে উঠবে এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র ফ্রান্সের সাথে প্রথম বিরোধ কূটনীতিবিদরা ভালো চোখে দেখছেন না। এর প্রতিশ্রুতিতে প্রতিশোধ হিসাবে ফ্রান্স সরকার বলছে বর্তমানে ইতালিতে 3,500 শরণার্থী নেওয়ার পূর্ববর্তী পরিকল্পনা স্থগিত করবে ফ্রান্স সরকার এবং অন্যান্য ইউ দেশগুলোকে একই কাজ করার আহ্বান জানাবেন তারা। ইতালির সাথে ফ্রান্সের যে শরণার্থী চুক্তি হয়েছিল তা ছিঁড়ে ফেলে দিয়েছে ফ্রান্সের সরকার। ফ্রান্স সরকারের এই আচরণে বিস্মিত করেছে জর্জিয়া মেলোনিকে। ফ্রান্সের এই আচরণের তীব্র নিন্দা করেছেন ইতালির ডানপন্থী এই প্রধানমন্ত্রী। এদিকে ফ্রান্স সরকার ফরাসি পুলিশকে ইতালীয় সীমান্ত ক্রসিংগুলোতে নিয়ন্ত্রণ আরও জোরদার করার নির্দেশ দিয়েছে। রোমে এক সংবাদ সম্মেলনে মিসেস মেলোনি বলেন, ফরাসি সরকারের আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় আমি খুবই হতবাক হয়েছি। এই সময় মেলোনি বলেন, বৃহস্পতিবার ফ্রান্স জাহাজ থেকে ইতালি 600 অভিবাসীকে গ্রহণ করেছে, বেশিরভাগই ছোট নৌকায় এসেছিল। এবছর এ পর্যন্ত প্রায় 90,000 অভিবাসী নিয়েছে ইতালি। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের ব্যবস্থাপনায় যারা উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছে তাদের জন্য ইউরোপীয় ইউনিয়ন কী কাজ করছে। ফ্রান্স, স্পেন, গ্রিস, মাল্টার সাথে বিরোধ করা বুদ্ধিমানের কাজ নয়। আমি এটি করতে চাই না, আমি একটি সাধারণ সমাধান খুঁজতে চাই। আঞ্চলিক প্রিফেক্ট ইভেন্টস রিচার্ড সাংবাদিকদের বলেছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল 9টার দিকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বন্দর টুলনে অভিবাসীদের বোট ডুক করার অনুমতি দেওয়া হয়েছিল এবং যাত্রীরা সেখান থেকে নামতে শুরু করেছে। জাহাজটি প্রাথমিকভাবে ইতালির উপকূলে প্রবেশের অনুমতি চেয়েছিল, তা সামুদ্রিক আইনের অধীনে তাদের অবতরণ করা উচিত ছিল কারণ এটি সবচেয়ে কাছের বন্দর ছিল। তবে ইতালি প্রত্যাখ্যান করে বলেছে যে প্রতি বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা হাজার হাজার অভিবাসীকে নেওয়ার জন্য অন্যান্য দেশগুলোকে একইভাবে দায়িত্ব পালন করা উচিত, শুধু ইতালির একা কাজ নয়। মেলোনির এ ধরনের কথা এখন প্রশ্ন উঠছে প্রায় 200 বিলিয়ন ইউরো সহ তথাকথিত ইউরোপীয় পুনরুদ্ধার এবং স্থিতিস্থাপক তহবিল, সংক্ষেপে পিএনআরআর এর U27 দেশগুলোর মধ্যে ইতালি সবচেয়ে বেশি সুবিধাভোগী। ইতালীয় প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ সহযোগীদের একজন ফ্রান্সকে ইউরোপীয় ইউনিয়নের মহামারী পরবর্তী পুনরুদ্ধারের তহবিলে রোমের অ্যাক্সেস সীমিত করে বিতর্ক বাড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছিলেন। অভিবাসীদের নিয়ে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান ভরা সম্পর্ক নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং মেলোনি আলোচনা করবেন শীঘ্রই এমনটাই আশা করা হচ্ছে। ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।